নিটল টাটা নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শোভন আরেফ। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে অতিথি হিসেবে আজকে অনলাইনের মাধ্যমে যুক্ত থাকছেন আমাদের সাথে সিনিয়র সাংবাদিক অজয় দাশগুপ্ত এবং প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান। আপনাদের দুজনকেই স্বাগত। প্রথম যে খবরটি আমাদের শিরোনামে ছিল সেটি সরকারি আধা সরকারি এবং নিজস্ব জায়গায় যদি ডোবা কিংবা পানি জমে আছে এরকম কোনো জায়গা থাকে সেটি ওই প্রতিষ্ঠান এবং ব্যক্তিকেই পরিষ্কার করতে হবে এবং না মানলে শাস্তির ব্যবধান বিধিও রয়েছে, মামলা করা হবে। ঢাকা উত্তরের সিটি কর্পোরেশনের যিনি মেয়র সেটি আজকে ঘোষণা করেছেন। সোহরাব হাসান, আপনার কাছে প্রথমে আসতে চাই, আসলে কতটা দায় কর্তৃপক্ষের এবং কতটা দায়িত্ব ব্যক্তির কিংবা প্রতিষ্ঠানের, সেই জায়গাটিকে কোনো বিভ্রান্তি রয়েছে কিনা আমাদের সমাজে? এবং একই সাথে এখানে সিটি কর্পোরেশন আসলে কমিউনিটিকে এনগেজ করছেন, সেখানে দায়িত্ব এড়িয়ে যাওয়া না আসলে একটি দায়িত্বের বন্টন, কিভাবে দেখবেন? ধন্যবাদ। প্রথমত যে চারটি খবর ডিবিসি প্রকাশ করলো সংবাদ সম্প্রসারণে, তার তিনটি কিন্তু অনিয়ম, অনাচার এবং অন্ধকারের। চতুর্থ খবরটি হচ্ছে উন্নয়নের অগ্রগতি এবং অবশ্যই সাফল্যের, এবং আমরা তাকে এই কৃষকদের এবং এই কৃষি নীতি নির্ধারকদের অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আপনি যে কথাটি বললেন সিটি কর্পোরেশনের, উত্তর সিটি কর্পোরেশনের মেয়র এক ধরনের সতর্কবাণী দিয়েছেন, কিন্তু এটি কিন্তু প্রথম নয় এবং আমাদের নাগরিক সচেতনতার অভাব আছে। প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক দুর্বলতা এবং কাঠামোগত বা লোকবলের অভাব, অনেকগুলো তাদের সমস্যা আছে। প্রথমত হচ্ছে যে সিটি কর্পোরেশনের প্রথম কাজ হচ্ছে তার যে লোকবল, তার যে প্রাতিষ্ঠানিক দায়িত্ব সেটি সুষ্ঠুভাবে পালন করা। পরবর্তীকালে নাগরিকদের, আমি এটি মনে করি যে এটি দায়িত্ব এড়ানো নয়, এই যে নাগরিকদের যুক্ত করা। কিন্তু তিনি বলেছেন মামলা করবেন, মামলা করার পর কি হবে? এই মামলা কি অনন্তকাল চলতে থাকবে? মামলা কি প্রভাবশালীরা কেউ ধরাছোঁয়ার বাইরে থাকবেন না, এই নিশ্চয়তা আছে? আমরা দেখি যে কোনো অভিযানে দেখা যাচ্ছে চুনোপটি বা ছোট যারা অপরাধী তাদের ধরা হয়, তাদের বিচারও হয় কখনো কখনো, কিন্তু বড়দের ধরা হয় না। এটি যদি সবাইকে ধরতে পারেন মেয়র, এবং তিনি যা বলেছেন সেটি যদি বাস্তবায়ন করতে উদ্যোগ নেন, বিশেষ করে নাগরিকদের যদি সম্পৃক্ত করেন, শুধু সভা করে নয়, আমি মনে করি যে নীতি নির্ধারণে নাগরিকদের অংশগ্রহণ জরুরি। যেমন ধরেন ঢাকা সিটি কর্পোরেশন মেয়র হানিফের সময় কিন্তু একটি পরামর্শ কমিটি হয়েছিল নাগরিক এবং বিশেষজ্ঞদের নিয়ে, সেটি কতটা কাজ করছে জানি না, কিন্তু এখনো উচিত এই যে ডোবা নালা বা যেখানে মশা উৎপাদন হয় তো সেই জায়গাগুলো সবাই জানে, আমরা নাগরিকরাও জানি, সিটি কর্পোরেশনও জানে, এবং সেটি কিন্তু একেবারে যখন সমস্যা গলায় উপরে পড়ে চলে আসে তখন আমরা সজাগ হই বা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি, আর যেটা অনেক ক্ষেত্রে সফল হয় না। কিন্তু এক্ষেত্রে আমি মনে করি যে আগে থেকে এটি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত এবং নাগরিক সম্পৃক্ততা বাড়ানো উচিত এবং অপরাধ করলে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। নাগরিক সম্পৃক্ততার কথা বলেছেন, একই প্রসঙ্গে অজয় দাশগুপ্ত, আপনি কি মনে করেন যে নাগরিক সম্পৃক্ততার পাশাপাশি সিটি কর্পোরেশন অন্তত এই মৌসুমে মশক নিধনে যে ব্যবস্থাগুলো নিয়েছে সেগুলি কার্যকর? কারণ আমরা ইতিমধ্যে সংবাদপত্রেও দেখেছি যে লার্ভা নিধনে যে ধরনের ওষুধ ব্যবহার করা হচ্ছে সেটি কাজ হচ্ছে না, অসময়ে ফগিং করা হচ্ছে, সকালবেলা যখন করা দরকার কিংবা বিকেলে যখন করা দরকার সেই সময়টি মানা হচ্ছে না, কারিগরি যে পরিকল্পনা সেটির কিছু গলদের প্রসঙ্গ বিভিন্ন বিশেষজ্ঞরা বলেছেন। এখন বলা হচ্ছে যে বায়োমেট্রিক ফিঙ্গার মেশিন এবং ট্র্যাকার ব্যবহার করা হবে যারা এই মশক নিধন কর্মী হিসেবে ব্যবহার করা হচ্ছে, মানে এই কাজে নিয়োজিত, সার্বিকভাবে তাদের যে কাজ সেটিকে কিভাবে মূল্যায়ন করবেন? আমি যখন ঢাকায় প্রথম আসে বিশ্ববিদ্যালয়ে নিচতলায় থাকতাম তখন এই দোতলায় তো সিনিয়র ছাত্ররা থাকতো জগন্নাথ হলে, একদিন দোতলায় গেলাম রাতে, তো দেখি যে মশারি টানানোর কোনো ব্যবস্থা নেই। তো ওই সিনিয়র ভাই বললেন যে মশা এত উপরে উঠতে পারে না, নিচের দিকেই থাকে, কাজেই এটা ছিল কিন্তু এক সময় ঢাকা আর কি। তখন কিন্তু বন জঙ্গল ছিল ঢাকায়, এখন যেগুলো ঢাকা সবই বন জঙ্গল, মানে নতুন ঢাকা আর কি। আমাদের দেশে এই যে নাগরিক উদ্যোগ বাংলাদেশে বা পাকিস্তানে কখনো হয়নি,
সামরিক শাসন যখন হয়েছে তখন বেতায় একেবারে সোজা সরল কথায় বেত্রাঘাত করে মানুষকে লাঠি পেটা করে ভয় দেখায়, তখন মানুষ যার যার বাড়িঘর আশপাশ সব মুহূর্তের মধ্যে সাপ। এটা আমি নিজে দেখেছি একেবারে আইয়ুব খানের সামরিক শাসনে। আবার 69-এ যখন ইয়াহিয়া খান সামরিক শাসন জারি করলো তখনও জিয়াউর রহমানও এটা কিছুটা পেরেছে এরশাদের আমলেই, এইভাবে তারা ওই পথে যায় না আর কি যে এই নগর পরিষ্কার করতে হবে। কিন্তু জিয়া অনেক জায়গায় লম্বা চুল দেখলে জিয়ার এই সেনাবাহিনীর লোকেরা কেটে দিয়েছে, এমনকি ডিসির স্ত্রী চুল কেটে রেখে ছোট রেখেছে কুমিল্লার, তাকেও অপদস্থ করেছে প্রকাশ্য রাস্তায়, এরকম ঘটনা ঘটেছে আর কি। কিন্তু এখন তো আর এই সামরিক শাসন নাই। আর পাকিস্তান আমলের একেবারে প্রথম দিকে হাবিবুল্লাহ বাহার সাহেব, উনি মুসলিম লীগ করতেন, মুসলিম লীগের সরকারে ছিলেন, ঠিক মুসলিম লীগ করতেন তা না, উনি এক ধরনের এই মশক নিধন অভিযানে যে কারণে 7 দশক হয়ে গেলেও তাকে কিন্তু ঢাকার নগর পরিচ্ছন্ন রাখা, হাবিবুল্লাহ বাহারকে, ওনার নামে কিন্তু এই যে শান্তিনগরের কাছে কলেজ আছে দেখবেন, ওনাকে কিন্তু স্মরণ করে যে ঢাকা শহরকে পরিচ্ছন্ন রাখতে পেরেছে। এখন মেয়র আতিক সাহেব কিংবা ধরেন তাপস সাহেব বা অন্য সিটি কর্পোরেশন বলেন আর ইউনিয়ন বলেন, মশার একটা উৎপাত বেড়েছে এবং তারা সার্ভাইভ করছে, এটা একটা বাস্তবতা আর কি। অনেক ধরনের ওষুধের কাজ হচ্ছে না, আবার মশক নিধন একটা বড় ব্যবসাও বহুজনের কাছে। এখন এইটা নাগরিক উদ্যোগ সৃষ্টি করতে পারবেন কিনা সেইটা শুধু মেয়রের উপর নির্ভর করে না, এটা বহুলাংশের সাফল্য নির্ভর করবে সরকারের সামগ্রিক উদ্যোগ, কারণ ঢাকা শহর রাজধানী সরকার একটা বড় গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আরেকটা হচ্ছে ক্ষমতাসীন রাজনৈতিক দল, তার কর্মী বাহিনী, তার সদস্য, তারা তো এখন 100% প্রায় বলা যায় কাউন্সিলর 2 সিটি কর্পোরেশনে, তার 2টায় তো শতাধিক কাউন্সিলর এবং নারী কাউন্সিলর মিলে। এখন আনিসুল হক সাহেব আমাকে একটা ঘটনা বলেছিলেন যে একবার তিনি অফিসে বসে আছেন, তো আর এক জায়গা তাকে বাদ দিয়ে কাউন্সিলররা মিটিং করে তার কাছে আসছে যে ঢাকা শহরের যত ঠিকাদারি এইটা তাদেরকে দিতে হবে, রাস্তা করার ঠিকাদারি, পানির পাম্প ঠিক করা থেকে শুরু করে যত রকমের নগর সিটি কর্পোরেশনের মধ্যে কাজ হয়। তো মেয়র সাহেব বলছেন যে প্রধানমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে, উনি কম্পিটিশনে যে আসবে সেরা যে কাজ করবে বুঝবো তাকে কাজ দিতে হবে, সিটি কাউন্সিলরদের কোনো কাজ দিতে হবে না। ওরা বললো যে তাহলে আমরা অস্বীকার অসহযোগিতা করব, বিদ্রোহ করব। এখন এই যে সিটি কাউন্সিলররা কাউন্সিলররা আছেন, তারা এই যে বললেন যে সেরা কাউন্সিলরকে পুরস্কার দিবেন, এই জি কে শামীম কিংবা ধরেন এই এই জাতীয় যারা আছে কাউন্সিলর কিন্তু তারাও আছে আর কি, তারা এই সিটি কর্পোরেশনের যে মশক নিধন এটাও তাদের কাছে একটা ব্যবসা। তো আতিক সাহেব বলেন বা তাপস সাহেব বলেন বা অন্য জেলা শহর বা সিটি কর্পোরেশন পৌরসভা মেয়র যারা আছেন, তারা এই দলের এই যে গোষ্ঠী গড়ে উঠছে বা এর মধ্যে ব্যবসায়ী আছে দলের বাইরেও আছে, তাদেরকে সামাল দিতে পারবেন কিনা, তাদেরকে সামাল দেওয়া প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে নাগরিক উদ্যোগ করতে হলে পরে আপনি আচুরি ধর্ম হচ্ছে বড় ব্যাপার আর কি, সেই আপনি আচুরি ধর্মটা তাদের পালন করতে হবে। অর্থাৎ আগে আওয়ামী লীগকে নামতে হবে, ছাত্রলীগ যুবলীগকে নামতে হবে, এখন যুবলীগের কেউ এই যে ঠিকাদারির যে এইটা দেখাইলেন যে কাজ পড়ে আছে, নিশ্চিত দেখেন গিয়া কোনো রাজনৈতিক প্রভাবশালী লোক যার, কিন্তু ওইখানের জনগণকে অভিনন্দন জানাই তারা সাহস করে বলছে যে নিম্নমানের কাজ হচ্ছে, অনেক জায়গায় কিন্তু এই সাহসটা নাই। মানে এখানে নাগরিক দায়িত্ব যেরকম রয়েছে সেইভাবে একইভাবে রাজনৈতিক বিষয়টিও জড়িত, মানে সমন্বিত উদ্যোগ বলতে গেলে এখন রাজনীতিকে নিশ্চয়ই নিজের কর্মী বাহিনীকে নামাইতে পারে, ছাত্রলীগ যুবলীগ শ্রমিক লীগ, এবং তার সঙ্গে যদি অন্যান্য দল সহযোগিতার হাত বাড়ায় দেয় তাইলে এটা সফল হবে, এছাড়া। আরেকটি প্রসঙ্গ সংক্ষেপে আলোচনা করে আমরা বিরতিতে যাব, ঝিনাইদহের শৈলকোপায় যে ঘটনাটি ঘটেছে, মুখে চুনকালি মেখে চুল ভ্রুক কেটে তরুণ তরুণীকে গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছে, আমরা কথিত সমাজপতিদের কথা এই রিপোর্টে এসেছে, এর আগেও আমরা ফতোয়াবাজদের দৌরাত্ম্য দেখেছি, এর প্রতিরোধ আসলে কোথায়? আমরা নাগরিক উদ্যোগের কথা মশক নিধনের সাথে আনছি, সোহরাব হাসান আপনি কি মনে করেন সমাজের একদম তৃণমূল পর্যায়ের সেই জায়গাটিতে আসলে নাগরিক উদ্যোগ কোথায় আছে? 50 বছরে এই ধরনের ঘটনা এটি লজ্জাকর, বেদনাদায়ক, মর্মান্তিক, এবং বলবো যে এটি সভ্য দুনিয়ায় হতে পারে না। আর ঝিনাইদহে প্রশাসন আছে,
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, সমাজ আছে, প্রতিটি আমাদের গ্রাম উপজেলা ইউনিয়ন পর্যায়ে একটা সমাজ আছে, এবং সমাজপতি তথাকথিত সমাজপতিরা যদি এই ধরনের কাণ্ড ঘটায়, এটা তো বলবো যে তারা আইনের প্রতি অশ্রদ্ধাশীল, সরকারের প্রতি অশ্রদ্ধাশীল এবং বিচার ব্যবস্থার প্রতি অশ্রদ্ধাশীল। সুতরাং তাদের প্রথমেই বিচারের মুখোমুখি করতে হবে, কেননা কয়েকজনকে ধরেছে এবং এটি খুব খবরটিতে স্পষ্ট নয় যে তারা বিয়ে করেছে এবং স্বামী স্ত্রীর চুল কেটে দিয়েছে, পরে অন্যেরা এসে কালি মেখে দিয়েছেন, এবং একজন বললেন যে তাতে নাকি সবাই খুশি। মানে এই ধরনের অভিব্যক্তি, এই ধরনের বক্তব্য কেউ দিতে পারেন এটি ভাবতে কষ্ট হয়। সেখানে যারা ধরা পড়েছে এবং যারা ধরা পড়েনি সবাইকে আইনের আওতায় আনতে হবে, বিচার একটা কথা বলা হয় দৃষ্টান্তমূলক বিচার, ন্যায় বিচার করা হোক, তাদেরকে যে অপরাধ করেছে সেই অপরাধের দায়ে তাদের জেল জরিমানা করা হোক, এবং এই ধরনের ঘটনা যাতে না ঘটে। যেটি অজয় দাশগুপ্ত বলেছেন যথার্থই যে নাগরিক উদ্যোগ তো আমাদের সব ক্ষেত্রে দরকার, এইখানে নাগরিকরা কি করেছে? তারা যদি তারা আইনের চোখে কোনো অপরাধ করে থাকতেন তাহলে কেন আইনের কাছে যাওয়া হলো না, কেন থানা পুলিশে যাওয়া হলো না, কেন আদালতে যাওয়া হলো না? এবং এটা আইন হাতে তুলে নেওয়া গুরুতর অপরাধ আমি মনে করি। সেখানে একটি মানে সবাইকে ধরা হবে এবং বিচার করা হবে। ভবিষ্যতে আর শুধু শৈলকুপ হয় না, বাংলাদেশের শৈলকুপার খবর এসেছে বলে গণমাধ্যমে এরকম থেমে থেমে কিছুদিন বিরতির পর পর এরকম ঘটনা ঘটতেই থাকে, এই ঘটনার কিভাবে আমাদের উন্নতি করার সুযোগ রয়েছে। আমরা স্বাধীনতার 50 বছরের অর্থনীতির উন্নতির কথা বলছি, আমাদের প্রযুক্তিগত উন্নতির কথা বলছি, এই সামাজিক উন্নতির জায়গাটি কোথায় আলোকপাত করা যেতে পারে? অজয় দাশগুপ্ত, একটি উন্নতিও কিন্তু ঘটছে, আমাদের প্রায় 5 কোটি ছাত্রছাত্রী শিক্ষাক্ষেত্রে আমাদের একটা বড় প্রসার ঘটেছে, কিন্তু তার সঙ্গে এইটা একেবারেই বেমানান, অসঙ্গতিপূর্ণ আর কি। এবং এই ক্ষেত্রেও কিন্তু দেখেন আমাদের সমাজটা যে কতগুলো জায়গায় অধঃপতনের দিকে গেছে, আমরা প্রশাসন বিকেন্দ্রীকরণ করলাম, আপনার ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ এইগুলো সব জায়গায় আছে, কাজ করছে সক্রিয়, কিন্তু দেখা যাচ্ছে যে উপজেলা ইউএনও আছে, তারপরে নির্বাচিত পরিষদ আছে, অথচ সমাজটা এই মানে যারা দাপট দৌরাত্ম্য দেখায়, যারা মানুষের মানে অধিকারকে স্বীকার করে না, ধরেন এই বিশেষ করে এই যে বোঝাই যাচ্ছে যে একজন বিবাহিত মহিলার সঙ্গে আর একজনের প্রেমের সম্পর্ক নিয়ে অভিযোগ, বহু লোক এটা যখন একটা আলোচনার মধ্যে আসে মজা পায়, এটা আমাদের সমাজের একটা মানে মন্দ দিক, কিন্তু বহু লোক আছে আমাদের সমাজে যারা এটাকে অন্যায় গর্হিত অপরাধ বলে গণ্য করে এবং এইটাকে আইনের আশ্রয় না নিয়ে সমাজকে রক্ষা করার দায়িত্ব সমাজপতিদের। কিন্তু এই পাশাপাশি আমি যে জায়গাটা নিন্দনীয় এটার পাশাপাশি কিন্তু আমাদের সমাজে বিচার বিভাগের দিক থেকে এই রায়গুলো আসতে হয়, বহু দেশে দৃষ্টান্তমূলক রায় বিচার বিভাগ থেকে করা হচ্ছে, আমাদের ওই রায়টা আসতে হবে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এই যে যখন কিছু লোক মানে মজা পায় এই ধরনের দুষ্টামি করে বা অসৎ কাজ করে বা অপরাধমূলক কাজ করে, এই সমাজকে মজা পাওয়াটা বন্ধ করতে হবে, এবং আইন শৃঙ্খলা বাহিনীকেও বহু ক্ষেত্রে আমরা দেখি আইন পুলিশ তারাও এইগুলোতে মজা পায়, এই মজা পাওয়াটা বন্ধ করতে হবে। এই যে অধিকারগুলো, নাগরিক অধিকারগুলো, একজন আরেকজনের সাথে প্রাপ্তবয়স্ক সম্পর্ক হতে পারে, সম্পর্ক হলে যদি সমাজ মেনে না নেয় তাইলেও তার কতগুলো প্রতিকার আমাদের সামাজিক আইনে রাষ্ট্রীয় আইনে আছে, এই জায়গাটা আমাদের এই যে বলে যে আইন শৃঙ্খলা বাহিনীকে আরো বেশি মানে প্রশিক্ষণের মধ্যে নেওয়া, আমাদের এই যে হাজার হাজার ছাত্রছাত্রী এক একটা উপজেলায় শিক্ষক আছে, শত শত সরকারি কর্মচারী কর্মকর্তা অফিসার এক একটা উপজেলায়, তাদের সেই ভূমিকাটা কোথায়? এখানে টাউটের দৌরাত্ম্য এটা সামলাতেই হোক আর এখানে হোক, এইখানে একজন ধর্মের নামে গিয়ে যা খুশি তাই বলে দিয়ে সবাই নেচে উঠলো সেটাই, হ্যাঁ এখন 3 দিন ধরে লেগে আছে যে ওই লোক যুবলীগ করে কি করে না এটার মধ্যে, কিন্তু যার উস্কানিতে বা যাদের উস্কানিতে এই ঘটনা ঘটলো তাদেরকে আমরা আড়াল করে রেখে আমাদের সমাজের উন্নতি
করতে পারবো না, যে সমাজের মৌলিক বিষয়গুলোতে আসলে দৃষ্টি দেওয়া উচিত। ধন্যবাদ, আমরা একটি বিরতির পরে ফিরে এসে আপনাদের দুজনের সাথেই বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমরা বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। বিরতির পরে আমরা ফিরে এলাম নেটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আলোচনার জন্য আছেন সাথে সিনিয়র সাংবাদিক অজয় দাশগুপ্ত এবং প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান। আমরা বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছি, মশক নিধনে কর্তৃপক্ষের পাশাপাশি ব্যক্তির কিংবা প্রতিষ্ঠানে কী দায়িত্ব থাকতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করেছে। ঝিনাইদহে একটি ঘটনা ঘটেছে, চুল ভ্রু কেটে জুতার মালা পরিয়ে তরুণ তরুণীকে গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছে, সেই বিষয়টি নিয়ে আলোচনা করলাম। এবার যেটি বলতে চাই, মাত্র 50 বছরে, মানে স্বাধীনতার 50 বছরে খাদ্য উৎপাদনে বিস্ময়কর সাফল্য বাংলাদেশের, সেই বিষয়টি নিয়ে আমরা যে প্রতিবেদন প্রচার করলাম সেখানে দেখা যাচ্ছে যে এর পরবর্তী লক্ষ্য যেটি সরকারের, কৃষি প্রক্রিয়াজাত পণ্যের রপ্তানিকারক দেশ হয়ে ওঠার। অজয় দাশগুপ্ত, আপনার কাছে আসতে চাই যে এই যে সাফল্য, এই সাফল্যের পেছনে মূল অবদান কিংবা এই সাফল্যের দাবিদার কাদের করবেন, এবং সেই সাথে সাথে কৃষকের যে অধিকার সেটিকে আমরা সঠিকভাবে নিশ্চয়তা দিতে পেরেছি কিনা কিংবা নিশ্চিত করতে পেরেছি কিনা? আমি আমাদের এক সময় জিডিপিতে 1/3, 30-35% আসতো কৃষিখাত থেকে, আর অর্ধেকের মতো লোক এই কৃষিখাতে কাজ করত, কর্মসংস্থান যদি বলি, চাকরি। আর যদি আমাদের নারীর কর্মসংস্থান ধরি, মানে আনপেইড কাজ করে কিন্তু আর্থিক হিসাব হয় না, তাইলে এটা হয়তো আরো বেশি হবে। আর সবচেয়ে বড় কিন্তু কৃষির অবদান হলো খাদ্য নিরাপত্তা, আমরা যে খেয়ে পড়ে আছি এটা মানে প্রধান অবদান কৃষি। আপনি এখন সরকার তার কৃতিত্ব সেটা তো অবশ্যই আছে, কৃষক তার কৃতিত্ব আছে। আমাদের কৃষককে বলা হয় যে সবচেয়ে বড় বিজ্ঞানী, অর্থাৎ নতুন কিছু কৃষি সম্পর্কিত আবিষ্কার হলে, উদ্ভাবন হলে কৃষকরা কোনটা প্রয়োগ করতে হবে, কোনটা করতে হবে না, এটা খুব ভালো বুঝতে পারে আর কি। এখন এই বাংলাদেশে কৃষির সাফল্য, এটা মানে খুবই ব্যাপার যে প্রায় জনসংখ্যা বাড়ছে 2.5 গুণ, কিন্তু খাদ্য উৎপাদন 3 গুণের বেশি বেড়ে গেছে আর কি। যদি বলি বড় সত্য, আমাদের স্বাধীনতার পরে বড় অর্জন যদি বলি, খাদ্য স্বয়ং সম্পূর্ণতা যেটা বললেন, 50 বছরে নিজের অর্থে পদ্মা সেতু, এবং ওই মহল হয়তো খুবই অসন্তুষ্ট হবে, মন খারাপ করবে, যারা মনে করে যে বিশ্বব্যাংক বা যুক্তরাষ্ট্র কিংবা ব্রিটেন এইসব শক্তি কোনো ভুল করতে পারে না, অন্যায় করতে পারে না, তারা বাংলাদেশ সম্পর্কে যা রায় দিবে, যা অপবাদ দিবে, যা বিষোদ্গার করবে, এর চেয়ে সত্য আর কিছু নাই। এবং তারা চায় নাই যে কৃষিটায় আমরা এরকম স্বয়ং সম্পূর্ণতার পথে যাই। এখনো দেখবেন যে তারা বলবে যে খাদ্য ভর্তুকি দেওয়া যাবে না, সারের দাম কম রাখা যাবে না, স্বল্প সুদে কৃষি ঋণ দেওয়া যাবে না, এবং উন্নয়নশীল দেশ হইলে পরে এগুলো মোটেই করা যাবে না। যারা উন্নয়নশীল দেশ হইলে পরে মন খারাপ করেন, অসন্তুষ্ট হন, তারা এই কথাটা বড় গলায় বলেন যে ভর্তুকি দেওয়া যাবে না, এই সব তো আমাদের সমস্যা দেখা দিবে। কিন্তু কৃষিতে আমার মনে হয় যে আরো বিনিয়োগ দরকার। বিনিয়োগটা 2 ধরনের, একটা হচ্ছে আমাদের এই যে কৃষি ঋণ, একটা সময় ছিল, এখন 75% ব্যাংক আমানত বা এবং ব্যাংক যে ঋণ দেয় সেটা হচ্ছে বেসরকারি খাতে এবং বিদেশি ব্যাংকগুলোতে। এদের ঋণ আরো বাড়াতে হবে কৃষিখাতে। কৃষিখাত জিডিপিতে 12-13%, কিন্তু ব্যাংক ঋণ দেওয়া হয় তার অর্ধেকও না। আর এই ঋণটা শিল্প খাতে দেয় যারা ব্যাংক ঋণ ফেরত দেয় না, ব্যবসায়ীদের দেয় যারা ঋণ ফেরত দেয় না, খেলাপি হয় কিংবা নয় ছয় করে, ধান্দাবাজি করে। কৃষকদের ঋণটা বাড়াতে হবে, স্বল্প সুদে ঋণ দিতে হবে, এবং এই যে সকল আমাদের দাতা ব্র্যাকেটে কোন আটকোট, এই দাতাদের কব্জা থেকে 100%, যেমন পদ্মা সেতুতে মুক্ত হয়েছি, কৃষকদের সব ধরনের সহায়তার ক্ষেত্রেও আমাদের এই নীতিটা অব্যাহত থাকবে। তাহলে কৃষকরা দেখবেন গাড়ি বাড়ি তারও দরকার, এবং কৃষিখাত থেকে সেটার মালিক হবে, তাকে শিল্প খাতে গাড়ি বাড়ি করার জন্য ব্যবসা ধান্দাবাজি বা ইউনিয়ন কাউন্সিলের মেম্বার চেয়ারম্যান হয়ে ওইটা করতে হবে না। মানে আপনি কিন্তু বেশ কয়েকটি চ্যালেঞ্জের কথাই উল্লেখ করলেন অজয় দাশগুপ্ত, তার নিজের সম্পদটা বাড়াতে হবে। হ্যাঁ, কৃষিতে এবং খাদ্যে স্বয়ং সম্পূর্ণতার সাথে সাথে ভবিষ্যতের যে লক্ষ্যমাত্রা, যেটি অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করছে সরকার, শিল্পায়িত এবং বাণিজ্যিক কৃষি গড়ে তোলা, এবং এটি আসলে রপ্তানিকারক পণ্যের মধ্যে কৃষিকে আরও বেশি করে সেখানে স্থান করে দেওয়া, সেই জায়গায় এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারে। একটা পয়েন্ট শুধু বলে রাখি আমি, আমাদের আমাদের যে প্যাটার্ন কৃষি, ধরেন আলুর চিপস আপনি রপ্তানি করলেন, চিপস কিন্তু এর বাল্ক হয়ে যায়, ইচ্ছে করলেই আপনি
প্রচুর রপ্তানি করতে পারবেন না। আপনি ধরেন মানে সেই চ্যালেঞ্জগুলো, সেই চ্যালেঞ্জগুলোর মানে খুব বড় চ্যালেঞ্জ কিংবা মোকাবেলার জন্য আসলে কি করতে হবে, যে কোনটা রপ্তানি করা যায়, লাভজনক রপ্তানি করা যায়, সেই জায়গাগুলো খুঁজে বের করতে হবে এবং প্রচুর বৈজ্ঞানিক গবেষণা দরকার। এই ক্ষেত্রে আমরা এখনো কিন্তু যথেষ্ট পেছনে আছি। মানে সোহরাব হাসান, আপনার কাছে আমার সেই প্রশ্নটি, যে আমাদের পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত অন্তত কৃষির ক্ষেত্রে, কৃষি নীতি এবং তার বাস্তবায়নে? ধন্যবাদ। প্রথমত হচ্ছে যে সরকারের যে আপনার রিপোর্টে যে সরকারের আধুনিক তথ্য প্রযুক্তি নির্ভর যে কৃষি ব্যবস্থা গড়ে তোলার কথা বলছে, অর্থাৎ আধুনিক চাষাবাদ পদ্ধতি, আর সেটি তার উপর জোর দেওয়া উচিত। উৎপাদন বেড়েছে তাতে আমরা খুশি, অবশ্যই খাদ্য ঘাটতির দেশ, খাদ্য উৎপাদনে খাদ্য উদ্বৃত্তের দেশ হয়েছে, কিন্তু কৃষক তার সুফল কতটা পেয়েছে এই প্রশ্নটিকে আছে। আমরা প্রায় দেখি পত্রিকায়, আজকে আমি কিন্তু প্রথম আলোতে একটি লেখা লিখেছি, তিন বাংলাদেশের তিন নায়ককে অভিনন্দন। এই তিন নায়কের প্রথম নায়ক হচ্ছে কৃষক, দ্বিতীয় নায়ক হচ্ছে প্রবাসী শ্রমিক, তৃতীয় নায়ক হচ্ছেন তৈরি পোশাক খাতে নিয়োজিত শ্রমিকরা। তা এখন এই যে কৃষকের অবস্থার উন্নতি কিন্তু ওভাবে হয়নি, কৃষির উন্নতি হয়েছে। এবং কৃষক হচ্ছে এমন মানুষ যারা যত ঝড় বৃষ্টি যাই হোক না, যে প্রাকৃতিক দুর্যোগ যতই হোক না কেন, কৃষি ফসল মার খাক, তারপরও কিন্তু তিনি তার আর কোনো বিকল্প নেই, সে আবার সেটি উৎপাদন করে, ঋণ নিয়ে করে, প্রয়োজনে সেটি ব্যাংক থেকে করে। অজয়দার গুপ্ত যথার্থই বলেছেন যে কৃষিখাতে ঋণ বাড়ানো উচিত। এখন ঋণ বাড়ানো উচিত, এক্ষেত্রে আমাদের সরকারের নীতি এবং বাস্তবায়নের মধ্যে বেশ ফারাক আছে। আমরা এবছরও করোনাকালেও যে কৃষিখাতে যে বরাদ্দ ছিল সেটি কিন্তু পুরোপুরি বিতরণ হয়নি, আর লক্ষ্যমাত্রা পূরণ হয়নি, কিন্তু আবার কৃষকরাই সবচেয়ে বেশি ঋণ ফেরত দিয়েছে। এখন আধুনিক তথ্য প্রযুক্তির আশ্রয় নিতেই হবে, কেননা আমরা যতই চাই না কেন নগরায়ন শিল্পায়ন কারণে কৃষির জমি কমে যাচ্ছে, সুতরাং উৎপাদন বাড়ানোর বিকল্প নেই, কিন্তু তার সেটি কত বাড়ানো। আমি বলবো যে বাংলাদেশে কৃষি উন্নয়নের প্রধান প্রধান কৃতিত্বের দাবি কৃষক, তারপর অবশ্যই সরকারের নীতি, সহায়ক নীতি, তৃতীয় আরেকটি বাংলাদেশে কৃষি যে ভ্যারাইটি বলি বা যে উৎপাদনশীলতা সেটি অনেক বেড়েছে, এবং সেখানে কৃষি বিজ্ঞানীদের একটা বড় ভূমিকা আছে। বিজ্ঞান গবেষণায় আমরা অন্য ক্ষেত্রে তেমন সাফল্য দেখাতে পারিনি, কিন্তু কৃষি ক্ষেত্রে দেখিয়েছি, শাকসবজিতে দেখিয়েছি, ফল উৎপাদনে দেখিয়েছি, মৎস্য উৎপাদন এবং পোলট্রিতেও আমরা দেখিয়েছি একইভাবে। সেই জায়গাগুলোর বিনিয়োগের জায়গায় নিশ্চয়ই আরো গুরুত্ব দেওয়া উচিত, সেটি নিশ্চয়ই বলতে চাই। সেটা তৈরি পোশাক শিল্পের ক্ষেত্রেও সত্য, অথবা যে কোনো শ্রমঘন কাজের ক্ষেত্রে সত্য, যে যে শ্রমিক যে শ্রম দেয়, যে মাঠে কাজ করে, তার অবস্থাটা তিনি ভালোভাবে চলতে পারছেন, নিশ্চয়ই তার অধিকার নিশ্চিত আরো বেশি গুরুত্ব দেওয়া উচিত। সোহরাব হাসান, বুঝতে পেরেছি, আমরা একটা বিরতি নিয়ে আসি, তারপর নিশ্চয়ই আপনি এবং অজয় দাশগুপ্ত সহ বাকি বিষয় নিয়ে আলোচনা করব। আমরা ফিরছি কিছুক্ষণের মধ্যে, সাথেই থাকুন। ফিরলাম নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। দুজন সিনিয়র সাংবাদিক আছেন সাথে, অজয় দাশগুপ্ত এবং সোহরাব হাসান। আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি। একটি খবর আমরা প্রচার করেছি যে চাঁদপুরের হাজীগঞ্জে সড়কে মানহীন কাজে বাধা দেওয়ায় নির্মাণ কাজ বন্ধ রেখেছে ঠিকাদার এবং দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। যে বিষয়টি আমরা শুরু থেকে আলোচনা করছিলাম যে নাগরিক সম্পৃক্ততা, সাধারণ মানুষ নিজের দায়িত্ব নিজে তুলে নেয়ার, সেটির একটি উদাহরণ হতে পারে এটি। সোহরাব হাসান, আপনার কাছে আসি যে এইটি আসলে কোনো দৃষ্টান্ত হয়ে উঠল কিনা, কেননা যে কোনো খারাপ কিংবা ভালো ঘটনা হলেই আমরা ভাবি যে এর একটি প্রভাব পড়বে অন্য জায়গায় কিংবা পুরো সমাজেই। সরকারি কাজ দেয়া বা নেয়ার একটা আইন কানুন আছে, নিয়ম আছে, বিধি আছে, সেই বিধি মেনে দেয়া হয় কিনা, সেটা যদি হয়, যেমন বলা হচ্ছে যে যেমন ইসের কথা বলা হলো, ঢাকা সিটি কর্পোরেশনের কথা, যে প্রতিযোগিতায় যে প্রথম হবে সে কাজ পাবে, এরকম এই আপনি যেটা চাঁদপুরের যে সড়কের কথা দেখালেন, যে সড়কের চিত্র দেখালেন, সেখানে কাজটি কে পেয়েছে? অজয়দার গুপ্ত বলেছেন যে এটা কি যিনি পেয়েছেন তিনিই করেছেন, না এক হাত দু হাত তিন হাত বদল হয়েছে? যদি বদল নাও হয়ে থাকে, যার প্রাপ্য যার পাওয়ার কথা তিনি পেয়েছেন কিনা, এবং যার পাওয়ার কথা তিনি না পেলে কিন্তু এটা ঘটবেই, কারণ তিনি এই কাজটিকে নিয়েছে
তার লাভ ঠিকাদারি করে লাভ করবেনি, এই কাজটিকে নিয়েছেন হাতিয়ার হিসাবে, তার ভাগ্য গড়ার হাতিয়ার হিসাবে, তার ক্ষমতা প্রতিপত্তি দেখানোর হাতিয়ার হিসাবে, এবং তিনি এরপর এই কাজটি দেখে আরো পাঁচটা কাজ করবেন, এবং এর মাধ্যমে ক্ষমতাসীন দল, এর মাধ্যমে প্রশাসনের সাথে তার একটা সম্পর্ক হবে, এবং ওই যে জিকে শামীমের যে উদাহরণে এসেছে, এরকম জিকে শামীমরা তৃণমূল থেকে ঢাকা সহ রাজধানী সব সচিবালয় সব জায়গায় হাজীগঞ্জের বিষয়টিতে আমরা আশাবাদী হতে পারি কিনা, সাধারণ মানুষ যেভাবে এগিয়ে এলো? আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বলা হয় যে যা বরাদ্দ হয় ছোট ছোট কাজে আর কি, তার অর্ধেক বরাদ্দ হলেও মানে কাজটা হয়ে যাওয়ার কথা, কিন্তু নানান জায়গায় কমিশন বন্টন হতে হতে আমলা এবং ভাগ করাই আছে, ইউনো কতভাবে, ইউন এমপি কতভাবে, উপজেলা চেয়ারম্যান কতভাবে, ভাইস চেয়ারম্যান কতভাবে, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কতভাবে, এইগুলো ভাগ বন্টনের পরে হলো কাজটা হওয়ার ব্যাপার। আর তার মধ্যে যারা কাজটা পায়, যতই ওই যে আমাদের ইলেকট্রনিক এখন বলুক যে অনলাইনে সব হয়, বাস্তবে খুব বেশি মানে অনলাইন এবং ফিজিক্যাল টেন্ডার দাখিল এর মধ্যে কাজের মানে খুব বেশি পার্থক্য এখন পর্যন্ত হয় নাই কাজী, কিন্তু স্থানীয় জনগণ সাহস করেছে। আর ওই যে দেখলেন দুইজন সরকারি কর্মকর্তা বলল যে এই মানে কিছু সমস্যা আছে এটা হয়ে যাবে, আসলে তো তারাও ওই যে কাজটা থেকে আছে, যে ঠিকাদারি পেয়েছে কিংবা প্রথম যে পেয়েছে তার হাত ঘুরে এদের হাতে এসেছে, এরা কিন্তু অলরেডি কমিশন পাওয়া এটা ধরে নিতে পারি, যদি না হয়ে থাকে তাইলে বাংলাদেশের অন্তত ওই যে ওই এলাকাটা বাংলাদেশের বাইরে আর কি মনে করে নিতে হবে। আমরা আশাবাদী হতে চাই, অন্তত আজকের আলোচনা আমাদের সেই দিকটি দেখাক, কাজ করেছে যে এরকম যদি প্রতিবাদ হয় তাইলে অন্তত কিছু জায়গায় ভালো কাজ হবে, এবং প্রতিবাদটা সাহস করে করলে নির্যাতনের মানে সাহস করে প্রতিবাদটা করতে হবে। অসংখ্য ধন্যবাদ অজয় দাশগুপ্ত, সোহরাব হাসান দুজনকে, এই ছিল আমাদের আজকের নিটল টাটা নিবেদিত ডিবিসির সংবাদ সম্প্রসারণে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।